আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় আপেলের কেজি 1000 এবং নাশপাতি 1500 টাকা। ইউক্রেনের স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ঘুরিয়ে দিল রাশিয়া। এবার পুতিনের দুই মেয়ের উপর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র, ইউরোপ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল উত্তর কোরিয়া। ইউক্রেনের সেনারা নিজ নাগরিকদের হত্যা করতেও কুণ্ঠাবোধ করছে না বলল রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত ভয়াবহ যুদ্ধাপরাধ আর হয়নি বললেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। চরম অর্থনৈতিক সংকটে ঢুকছে শ্রীলঙ্কা। দেশটিতে দিনের 13 ঘন্টাই বিদ্যুৎ থাকছে না। বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি, খাদ্য ও ওষুধ সহ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না সরকার, যে কারণে দ্বীপরাষ্ট্রটিতে ফলমূল এবং শাকসবজির দাম এখন আকাশচুম্বী। প্রতি কেজি আপেল এ মুহূর্তে 1000 রুপিতে বিক্রি হচ্ছে। আপেল কেউ ছাড়িয়ে গেছে নাশপাতি, এর কেজি দর 1500 রুপিতে গিয়ে ঠেকেছে। খবর ANI নিউজের। দেশটির খাদ্যপণ্য বিক্রেতা ফারুক বলেন, 3 থেকে 4 মাস আগে আপেল প্রতি কেজি বিক্রি হতো 500 রুপি, এখন তা 1000 রুপি বিক্রি হচ্ছে। আগে প্রতি কেজি নাশপাতি 700 রুপি দরে বিক্রি হতো, এখন প্রতি কেজি 1500 রুপিতে বিক্রি হচ্ছে। সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে দেশটির সাধারণ মানুষ। রাজাপাকসের সরকার সবকিছু চীনের কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ ফারুকের। তিনি সহ দেশটির অনেক বাসিন্দার একই অভিযোগ। ফারুক বলেন, শ্রীলঙ্কার সরকার চীনের কাছে সব বিক্রি করেছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। এখন আমাদের কাছে কোনো অর্থ নেই, মানুষের হাতে টাকা নেই, অন্যান্য দেশের কাছ থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। সরকারের প্রতি অসন্তোষ এবং ক্ষোভ ছেড়ে লঙ্কানরা বলছেন, দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু তাদের টাকা দিন দিন ফুরিয়ে আসছে। রাজা নামের অপর এক খাদ্য বিক্রেতা বলেন, প্রতিদিন দাম বাড়ছে কিন্তু মানুষের কাছে কোনো নগদ অর্থ নেই, তাই ক্রেতা নেই, যে কারণে ব্যবসার চরম মন্দা চলছে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ পরিচালক হিসেবে ভালো নয়, তাকে ক্ষমতা ছাড়তে হবে। রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র উড়িয়ে দিয়েছে তারা। খবর CNN-এর। স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্রটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত। স্পেশাল ফোর্সের স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাসেনকোভ বলেন, 4 এপ্রিল সন্ধ্যায় দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ওচাকিভে অবস্থিত ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, এ কেন্দ্রটি বিদেশি ভাড়াটে সেনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি CNN। ইউক্রেনের হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধ করতে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এই স্বেচ্ছাসেবীদের ভাড়াটে যোদ্ধা হিসেবে অভিহিত করে থাকে রাশিয়া। এদিকে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি দেশটির আরও 4টি জ্বালানি ডিপো উড়িয়ে দেওয়ার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। রুশ সৈন্যরা বুচার শহরে যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে বুধবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় পশ্চিমা দেশগুলো। খবর BBC-র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিব জানিয়েছেন, রাশিয়ায় নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রেমলিনের কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে যে পুতিনের দুই মেয়ে এবং রাশিয়ার বৃহত্তম এসবার ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বুধবার নিষেধাজ্ঞার 5ম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করবেন বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করা এবং বেশিরভাগ রুশ মালিকানাধীন বা রাশিয়ার নিয়ন্ত্রিত জাহাজ EU বন্দর ব্যবহার করা থেকে বিরত থাকা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সে সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া আগাম হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আক্রান্ত হলে সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করতে পিয়ং ইয়ং তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কিম জং উনের বোন উত্তর কোরিয়ার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উপদেষ্টা, নীতি নির্ধারণে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুহ উকের করা একটি মন্তব্যের জেরে গত তিন দিনের মধ্যে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন তিনি। গত শুক্রবার সুহ উক বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুল ও দ্রুততার সঙ্গে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর হাতে রয়েছে। সুহ উকের এ মন্তব্যকে গত রোববার বেপরোয়া হিসেবে অভিহিত করেন কিম ইয় জং। সেদিন তিনি সতর্ক করে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া যদি বিপর্যয় এড়াতে চায় তাহলে দেশটিকে শৃঙ্খলার মধ্যে থাকা উচিত। সুহ উকের এ মন্তব্যের জবাবে গত দ্বিতীয় দফায় প্রতিক্রিয়ায় কিম ইয় জং বলেন, পারমাণবিক শক্তিধর একটি দেশের বিরুদ্ধে আগাম হামলা নিয়ে আলোচনা করাটা সুহর জন্য একটি খুব বড় ভুল। ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে কিয়েভ যে অভিযোগ করেছে তাকে মস্কো বিরোধী প্রচারণা বলে আবারও নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার জন্য ইউক্রেনের বিশেষ বাহিনী পশ্চিমা মদদে এই ভুয়া প্রচারণা চালাচ্ছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব দিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেনের প্রচারণাগত কল্পনার জগতে এসব ভুয়া খবর উৎপন্ন হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই মন্ত্রণালয়ের হাতে এমন সব দলিল রয়েছে যা দিয়ে প্রমাণ করা যায় ইউক্রেনের বিশেষ একটি বাহিনী রাজধানী কিয়েভ থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কয়েকটি শহরকে এ ধরনের প্রচারণার স্থান হিসেবে ব্যবহার করেছে। দিমিত্রি মেদভেদেব তার বক্তব্যে প্রশ্ন করেন, রুশ সেনারা যদি 30 মার্চ বুচা শহর থেকে পশ্চাৎ প্রসারণ করে থাকে এবং ওই শহরের মেয়র 31 মার্চ শহরটিকে রুশ সেনামুক্ত হিসেবে ঘোষণা করে থাকেন, তাহলে কথিত নিহত বেসামরিক নাগরিকদের লাশ কেন প্রথমবারের মতো 3 এপ্রিল প্রদর্শন করা হলো? তিনি আরও বলেন, প্রচারিত ভিডিও দেখে এমন কোনো আলামত পাওয়া যাবে না যে এসব লাশ কয়েকদিনের পুরনো, বরং ছবিতে নিহত ব্যক্তিদেরকে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয়। মেদভেদেব আরও বলেন, বিভিন্ন পশ্চিমা কোম্পানি ও বেসামরিক সংস্থাকে দিয়ে এসব ভুয়া লাশ তৈরি করা হয়েছে, এমনকি ইউক্রেনের সেনারা রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার জন্য নিজ দেশের নাগরিকদের হত্যা করতেও কুণ্ঠিত হচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশে রাশিয়া এমন সব যুদ্ধাপরাধ করেছে যার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর পাওয়া যাবে না। তিনি আরও দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনকে নীরব কৃতদাসে পরিণত করতে চায়। জেলেনস্কি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, ইউক্রেনের বুচা শহরে এমন কোনো যুদ্ধাপরাধ নেই যা রুশ সেনারা করেনি। এ ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, স্থান কাল পাত্র আলাদা হতে পারে, কিন্তু সব স্থানে অপরাধের ধরন একই রকম। তিনি বলেন, ইউক্রেনের দখলীকৃত শহরগুলোতে রুশ সেনারা যে অপরাধ করছে তার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধেই কেবল খুঁজে পাওয়া যায়। জেলেনস্কি জাতিসংঘের গঠন কাঠামোয় পরিবর্তন এনে নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানান। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে সম্প্রতি কিয়েভের পার্শ্ববর্তী শহরগুলো থেকে রুশ সেনারা পশ্চাদপসরণ করেছে। রুশ সেনারা সরে যাওয়ার পর পশ্চিমা গণমাধ্যমগুলো কিয়েভের নিকটবর্তী বুচা শহরের বিভিন্ন ছবি প্রকাশ করে দাবি করেছে, রুশ সেনারা শহরটি থেকে সরে যাওয়ার সময় বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, রুশ সেনারা ইউক্রেনের কোথাও একজন বেসামরিক নাগরিককেও টার্গেট করে হামলা চালায়নি। রাশিয়ার উপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এর মধ্যে রাশিয়ার সব ধরনের বিনিয়োগ নিষিদ্ধ থাকছে। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযানে নামে রাশিয়ান বাহিনী। অভিযানের ফলে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, গোলা হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। ক্রমবর্ধমান সংকট মোকাবেলায় রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের একাধিকবার শান্তি আলোচনা হলেও তেমন কোনো উল্লেখযোগ্য ফল এখনও অর্জিত হয়নি। অভিযানের শুরু থেকেই পুতিন ও রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জাপান সহ অনেক দেশ। মূলত রাশিয়াকে একঘরে করে ফেলা পশ্চিমা দুনিয়ার টার্গেট, সেই সঙ্গে অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু হয়ে যায় যেন দেশটি।
হামলা এখনও বন্ধ না হওয়ায় মঙ্গলবার রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আনল যুক্তরাষ্ট্র। এদিন সংবাদ সম্মেলনে জেনসাকি বলেন, রাশিয়ান সরকারি কর্মকর্তা, তাদের পরিবার, রুশ মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হবে। মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের এমন কঠোর নিষেধাজ্ঞার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ক্রেমলিনকে।